আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি আমার আলোচনা করবো যেটি হচ্ছে যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার ফ্যামিলির মধ্যে কেউ জাদুগ্রস্ত হয়ে থাকে ইনশাআল্লাহ জাদু খেটে যাবে তো এটা আগে নিজেরই এত বিশ্বাস হইতো না যে মানুষ মানুষকে খেমনে জাদু করে হয়তো সত্য দুই একজন করতে পারে কিন্তু এখন যে হারে ফোন আসে মনে মনে হয় যেন সমস্ত মানুষই জাতু জাতুতে যেন আক্রান্ত আবার কেউ আসে জাতুরে কিছুই নেই কিন্তু কোনো বন্ড কবিরাজ ধরছে ওই কবিরাজ ওর কোনো সমস্যাই নেই কিন্তু অনেক কিছু বলে দিয়ে ওরে আরও হয়রানির মধ্যে ফেলে দিয়েছে ঠিক আছে যেমন কারো কেউ কোনো মামলার আসামি না কিন্তু মিথ্যা মামলা দিয়ে ওরা হয়রানির মধ্যে ফেলে ওর ওরে মধ্যে ফেলা হয় ঠিক তেমনিভাবে কোনো মানুষ কবিরাজকে ধরে নিজে হয়রানির মধ্যে পড়ে অযথা মনে করে সে ও যা বলছে সব সত্য আসলে কিন্তু সব মিথ্যা তো সেটার জন্য অবশ্যই কবিরাজকেও তো কবিরাজের কাছে এত বড় একটা জিনিস আপনি জানতে চাইবেন অবশ্যই তো আপনারও উচিত যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন যদি আপনার মাথায় জ্ঞান থাকে তাহলে তো আপনার উচিত তাকেও একটু জাসাই বা সাই পরীক্ষা নিরীক্ষা করা তো কেমনে করবেন তার কাছে যদি যেতে না পারেন গেলেও তো পরীক্ষা করতে পারবেন খুব সহজে কেমনে পারবেন বলে দেই যেহেতু এটা এই আলোচনার মধ্যে সামিল নয় তারপরেও বলে দিচ্ছি ঠিক আছে একটু কবার দৃষ্টিতে দেখবেন কথা লম্বা হচ্ছে যদি সরাসরি যেতে পারেন তাহলে নিজে একটা তাবিজ বানাবেন আবিজ হাবি যা কিছু মনে হয় লিখে নেবেন নিয়ে তাকে দেখাবেন যে এই তাবিজটা আমার করে পাইছি ওটা কিসের তাবিজ দেখবেন কবিরাজ কত বড়ো কত নাম্বার কবিরাজ ওই নাম্বার সিরিয়াল আপনি লিখে রাখবেন সে যদি এটা দেখার সাথে সাথে সে যদি বন্ড হয়ে থাকে বড়ো বড়ো জাদু বড় বড় ছেলের আর কত কিছু বলবে তখন তো আপনার জ্ঞান এমনিতেই আপনি বুঝতে পারবেন যে সে কত বড় নাম্বার ওয়ান ঠিক আছে ওইটা বুঝতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে আপনি যেতে পারবেন না তাহলে ওইটা নিজে লেখে ছবি পাঠান থাকে সে সবই পাঠিয়েই দেখেন সে কি বলে তখনও তো আপনি বুঝতে পারবেন তাছাড়া যদি আরও বুঝতে হয় তাইলে ফোন দিবেন নাম ভুল নাম দিবেন মায়ের নাম বাবার নাম কারো নাম জানলে সেটাও ভুল দিবেন ভুল দিয়ে তাকে বলবেন দেখবেন সে যদি বড়ো বড়ো জাদু বলে তাও তো বুঝবেন সে সব মিথ্যা বলতেছে ঠিক আছে এর বাদে তো আমাদের জ্ঞান আসে না ওই সব কিছু সত্য সত্য বলে দিলাম আর সে যা কিছু বললো সে বললো আপনি খেতে পারেন না তো খেতে তো সবাই পারে না অনেক কোন মানুষ আসে সব সময় ভালো করে খেতে পারে ঠিক আছে এটা সবার সমস্যা অনেক সময় তুমি চিন্তাতে থাকো তো সব মানুষই ধনী হোক গরিব হোক কিছু না কিছু তার চিন্তা থাকবেই তো ওইগুলো আমাদের সাথে মিলে যায় যেগুলো মিলে ওইগুলো বলবে তখন আমরা কি করি আহারে সে তো সব জেনে গেছে সে সব জানলো কেন তাহলে তো তার মধ্যে কেরামতি আছে এই বলেই দিয়ে দিলাম দশ হাজার বিশ হাজার পরে কিছুই নেই গুড়ার ডিম তো যাই হোক আজকের যেটা সেটা হচ্ছে আপনি নিজে কবিরাজ হয়ে যান আল্লাহ সবার জন্য সমান আল্লাহ কবিরাজের জন্য যে বিশেষত্ব কেউ আর আপনার জন্য আপনি যদি একই করতে পারেন তাহলে আপনি নিজের কবিরা যে নিজেই করেন নিজেই ফল পাবেন ঠিক আছে তো আজকে যেটা বলবো আপনার সামনে ওই নকশাটা যদি আপনি সাথে রাখেন তাহলে কী হবে যত বড় জাদুটু না হোক কেটে যাবে অবশ্যই কেটে যাবে যদি একই ঠিক রাখতে পারেন এটা ইসলামিক নকশা অবশ্যই কাটবে আর আপনি অবশ্যই আমল জারি করবেন চার কোল পড়বেন চার কোল পরে সকালে এবং রাত্রে শরীর জার ভোগ করবেন জাদুর নাম নিশানা থাকবে না যদি নাম নিশানা থাকে তাহলে কমেন্ট করবেন এক সপ্তাহ আপনি আমল করবেন তারপরেও যদি আপনার জাদু থাকে তাহলে কমেন্ট করবেন যে আমার তো আমি এখনো জাদুয় বুকতেছি ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ কালামের ফজিলতে আপনার কোনো জাদু থাকবে না নবীজি সাল্লাহ ইসলাম কেউ জাদু করা হয়েছিল তিনিও তো মুক্তি পাইছেন কিসের তো এই চার চারকোলের মাধ্যমে শেষের দুই সুরাই তো একদম শেষের দুই সুরাই নাজিল হয়েছে এই জাদুর কারণে ঠিক আছে তো ওইগুলো করলে নবীজি সাল্লাহ ইসলাম মুক্তি পাইছেন আর কেউ এটাও মনে করবেন না এত পণ্ডিত হইয়েন না যে জাদুর টুনা ওইসব সব কিছু নেই ওইসব সব মিথ্যা ওইটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর কালামের সাথে সাংঘর্ষিক হবে ঠিক আছে সুলাইমান আলহি ইসলামের যে সুরা রয়েছে সুরা সুলাইমান ওই সুলাইমান যে সুরা ওই সুরায় পৃষ্ঠাকে পৃষ্ঠা শুধু জাদুর আলোচনা করা হয়েছে তো আপনি যদি জাদু অস্বীকার করেন তাহলে কোরআন শেষের আয়াতকে অস্বীকার করা হলো না তো যাই হোক সে এটা আপনি করবেন ইনশাল্লাহ আপনি যত ভালো হন ভালো হলেও আপনাকে কেউ জাদু না করতে পারে ঠিক আছে যদি করে ফেলে কোনো বয়ের কারণ নেই যত বড় জাদু হোক আল্লাহর কালামের উপরে কিছুই নেই ঠিক আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জাদু কিন্তু ওইটা আমরা একিন করতে পারি না আমরা শুধু একিন করি কবিরাজদেরকে যার কারণে আমাদের হতবাগা কপাল ভালো হয় না তো এটা আপনারা নিজেরাই আর এর উপর আমল করে দেখেন ইনশাআল্লাহ কোনো কবিরাজ লাগবে না মনে করবেন আপনি নিজেই সবচেয়ে বড় কবিরাজ নিজের জন্য এই নিয়তে ওইটা করে দেখেন স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতেছেন ওই নকশা ব্যবহার করেন এবং প্রতিদিন চার পোল পড়েন বিশ্বাস করেন আপনার জাদু কেটে যাবে এক সপ্তাহ পরে আবার ওই চ্যানেলে ঢুকে আপনি কমেন্ট করবেন আপনার কেমন পরিস্থিতি যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার ফ্যামিলির কেউ জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকে বলবেন একিন ঠিক রেখে তাকে যে আপনাকে বলছি ওইরকম তাকে একিন করতে বলবেন আল্লাহর কালামের উপর তাহলে দেখবেন ইনশাআল্লাহ সেও মুক্তি পাবে ঠিক আছে আর যারা যাদু করবে তারা যে দুনিয়াতে সফল হয়ে যাবে বড় হয়ে যাবে ওইরকম চিন্তা তারা করবেন না হয়তো মনে করবেন সে জাদু করতেছে কত কিছু করতেছে আমাদের ক্ষতি করতেছে অথচ আমরা ভালো মানুষ না সবকিছু সব কিছু কিন্তু আমাদের তো ক্ষতি করতেছে ওইটা সে ক্ষতি করতেছে সে আপনাকে ক্ষতি করতেছে না সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হয়তো এই দুনিয়াতেও আপনি দেখবেন আর যদি দুনিয়াতে দেখার সুযোগ না হয় পরকালে আপনি দেখবেন ঠিক আছে সে তো ইমান নিয়ে যেতে যেতে পারবে না সে কুপুরি করতেছে আর সে কি ইমান নিয়ে যেতে পারবে ইমান নিয়ে যেতে পারবে না কিন্তু খুবই লাগে আমাদের মতো কিছু মুসলমান কবিরাজ ও কুফুরি করে তারা নিজে কুফরি করে এবং আরও অনেক যারা ভুক্তভোগী খারাপ মাইন্ডের ওরা গিয়ে আবার কুফুরি করায় দুই এই দুই দলই জাহান নামি ঠিক আছে তো যাই হোক সে বিষয়ে আলোচনা নেই এই যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখছেন অবশ্যই এটা ব্যবহার করেন এবং চার কোল পড়ে সকালে একবার এবং রাতের একবার আপনাকে নিজেকে নিজে অথবা অন্য যা যার উপর জাদুগ্রস্ত যিনি জাদুগ্রস্ত ওনাকে জারফুক করেন যদি সন্দেহ হয় যে জাদুগ্রস্ত আসেন তাহলেও জারফুক করেন ইনশাআল্লাহ জাদু হয়ে থাকলেও কেটে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলুকুম রহমতুল্লাহি ওবরকায়াত